আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান করিম, রমাদান মুবারক। সিবিসি ফাইন্যান্সের সৌজন্যে আমাদের বিশেষ আলোচনা রোজার মাসে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকগুলো আমল করি, কাজ করি, দান সাখাওয়াত করি, বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি। এই আমল বা বিভিন্ন ধরনের প্র্যাকটিসেস, ইবাদত, দান আল্লাহর কাছে কবুল হওয়ার জন্যে শর্ত রয়েছে। কি কি শর্ত আছে সে বিষয়ে আজকে আলোচনা শুনব। আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলোচক ও ভাষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর জনাব মোহাম্মদ আহসানুল হাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিক শেখ। যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, আমাদের যে আমল, কার্যক্রম, ইবাদত, দান আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে শর্তাবলী আছে ইসলামের দৃষ্টিতে, একটু আলোচনা করবেন প্লিজ। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয়। বিশেষ করে মাহে রমজানুল মোবারকে আমরা যে সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করছি, যদি আমরা এই আমল কবুলের শর্তগুলো যদি না জানি তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। দেখুন, সর্বপ্রথমই আমল কবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটি হলো কাসবুল হালাল তথা হালাল রিজিক। আমাদেরকে অবশ্যই হালাল রিজিক সংগ্রহ করতে হবে এবং হালাল রিজিক খেতে হবে। আল্লাহর নবী বলেছেন, কাসবুল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। এই হালাল রিজিক অন্বেষণ করা, এটা হচ্ছে সব ফরজের একেবারে বড় যে ফরজ, সেটা হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। এবং আল্লাহ নবী একথাও বলেছেন, লা ইয়াদখুলুদাল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহ হারাম রিজিক দিয়ে গড়ে ওঠে। এবং এই ক্ষেত্রে আল্লাহ নবী একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন, বলেছেন যে আসআসু ওয়া আগবারু, যেই ব্যক্তি দীর্ঘ সফরের কারণে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, তার দেহ ধুলায় মলিন হয়ে গেছে, এরকম একটি ব্যক্তি আল্লাহর দিকে দুই হাত তুলে সে দোয়া করছে, ইয়া রাব ইয়া রাব, এইভাবে সে দোয়া করছে। এবং আমরা জানি যে সফর অবস্থায় দোয়া তো আরও কবুল হয়। তো আল্লাহ নবী বলছেন, ওয়া মাশরাবাহু হালামুন ওয়া মাশরাবাহু হারামুন ওয়া মাতআমাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন কাইফা ইউস্তাজাবু লাহু। এই ব্যক্তি এইভাবে দোয়া করছে কিন্তু দেখা যাচ্ছে সে যা পান করে তা হারাম, সে যা পরে তা হারাম, এইভাবে সে হারামের সাথে যুক্ত। কিভাবে আল্লাহ তার দোয়াকে কবুল করবেন? তার মানে হালাল উপার্জন, হালাল খাওয়া দাওয়া খুবই ইম্পর্টেন্ট আল্লাহর কাছে এই কাজটি বা আমল কবুল হওয়ার জন্য। জি, দুই নম্বরে কি হতে পারে? দুই নম্বরে হচ্ছে যে আমাদের আমল আসলে ইখলাসান, আমলের মধ্যে খুলুসিয়াত থাকতে হবে এবং এই আমল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে। তো যেমন ধরুন, যারা দান সদকা করছেন এই মাহে রমজানুল মোবারকে, তাদেরকে খেয়াল রাখতে হবে যে এই দান সদকা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়, কোনো পাবলিসিটি করার জন্য বা কোনো মানুষকে দেখানোর জন্য কিংবা আমার সুনাম হবে এই বিষয়ে যেন আমরা দান সদকা না করি। কারণ আল্লাহ তাআলা তার সূরা লাইলের ভেতরে স্পষ্টভাবে বলেছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। যারা আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করে বা দান সদকা করে কি জন্য? যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এই টাকা পয়সা ব্যয় করে থাকে। এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে তারা কোনো নিয়ামত চায় না, তারা কোনো জাযা চায় না, একমাত্র যে জাযাটা তারা আল্লাহর কাছ থেকে চায় সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। দুই নম্বরে যেটা আপনি আলোচনা করেছেন, ইখলাস থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে যে আল্লাহর জন্যই একমাত্র দান করছি, ইবাদত করছি, কাজ করছি। অসংখ্য ধন্যবাদ। চমৎকার আলোচনা করছি না, ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরবো আমাদের আলোচনায়, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও ফিরছি আমাদের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমল ইবাদত দান আমাদের কার্যক্রম আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমরা দুইটি শর্ত আমরা আলোচনা করেছি এরপরে আমরা কন্টিনিউ করছি আর কি কি শর্ত আছে আমাদের কার্যক্রম যাতে আল্লাহর কাছে কবুল হয় জি এবং তৃতীয় আরেকটি শর্ত হচ্ছে আমাদেরকে রিয়া থেকে মুক্ত হতে হবে অর্থাৎ লোক দেখানো আমল যেন না হয় আমরা আমল করব আল্লাহর জন্য তো লোক দেখানো আমল বা লোক দেখানো দান আল্লাহ তাআলা তার কালামে পাকে এটা দৃষ্টান্ত দিয়েছেন যে যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করলো বা লোক দেখানোর জন্য কোনো আমল করলো তার উদাহরণ হচ্ছে একটা পাথরে থাকা বালির মতো ধুলাবালির মতো সেখানে যখন স্রোত আসে বা বৃষ্টি আসে তখন কিন্তু সেখানে আর সেই ধুলাবালিগুলো জমে থাকে না সেগুলো ভেসে যায় তো এরকম আমাদের লোক দেখানো যে আমলগুলো এগুলো বানের জলের মতো ভেসে যাবে আল্লাহ তাআলা তার কালামে পাকে এই কথা বলেছেন যেমন ধরুন আমরা অনেক সময় দেখতে পাই যে কোনো একজন ব্যক্তি তিনি মসজিদে একা একা নামাজ পড়ছেন তো মানে খুব হেলাফেলা করে তিনি নামাজ পড়ছেন কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে যখন আরেকজন ব্যক্তি সেখানে প্রবেশ করলো প্রবেশ করার সাথে সাথে তার নামাজ আবার সে খুব শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে নামাজ পড়া শুরু করলো এতে বোঝা যায় যে তিনি নামাজ আল্লাহর জন্য পড়ছেন না বরং লোক দেখার ফলে তার নামাজ প্রভাবিত হচ্ছে তো সেজন্য আমাদেরকে যে আমলগুলো করতে হবে আমলগুলো যেন লোক দেখানো রিয়া মুক্ত হতে হবে আত্মপ্রচার বিমুক্ত হতে হবে এবং তৃতীয়ত হচ্ছে যে আমলের আমরা যে আমল করব সেই আমলগুলোর হুকুম আহকামগুলো আমাদেরকে সঠিকভাবে জেনে নিতে হবে আমরা যে রোজা রাখছি বা আমরা নামাজ পড়ছি বা আমরা দান সাদকা করছি আমাদের কি পরিমাণ করা উচিত নামাজ আসলে কিভাবে করা উচিত রোজা রাখা অবস্থায় আমাদের কি কি শর্তাবলী পালন করা উচিত এই জিনিসগুলো জেনে বুঝে আমাদেরকে আমল করতে হবে কারণ আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন ফাসআলু আহলাত যিকরি ইন কুনতুম লা তাআলামুন যদি তোমরা না জেনে থাকো যারা জানে বা আহলে যিকির যারা আছে তাদেরকে তোমরা প্রশ্ন করো এবং জেনে নাও তো আমাদের অবশ্যই সেই আমলের হুকুম আহকাম আমাদেরকে জেনে নিতে হবে এবং পঞ্চমত আরেকটি জিনিস সেটি হলো আমাদের আমল করার সময় খেয়াল রাখতে হবে যেন আমলে আমরা আমাদের মন যেন বিগলিত হয় দিল লাগিয়ে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তার কালামে পাকে সূরা মুমিনুনে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই মুমিনরাই সফল হয়ে গেল যখন তারা নামাজে দাঁড়ায় ইবাদত বন্দেগীতে দাঁড়ায় তাদের অন্তর আল্লাহর প্রেমে আল্লাহর ভয়ে অন্তরগুলো বিগলিত হয়ে যায় কাজেই দিল লাগিয়ে আমাদেরকে আমল করতে হবে আমল কবুলের আরেকটি শর্ত হচ্ছে আমাদেরকে অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে বিশেষ করে এই যে এই মাহে রমজানুল মুবারকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা অনর্থক কাজে নিজেদেরকে জড়িয়ে না পড়ি দেখুন আমরা সিয়াম সাধনা করছি দেখা যাচ্ছে যে অনেকের হাতেই কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন কিন্তু রয়েছে এবং দেখা যাচ্ছে যে রোজা থাকা অবস্থায় আমরা ফেসবুক স্ক্রল করছি বা আমরা ইউটিউবে ঘুরছি এবং যেগুলো জিনিস রোজা রাখা অবস্থায় দেখা আসলে বৈধ নয় বা সঠিক নয় আমরা রোজা রাখা অবস্থায় সেই জিনিসগুলো আমরা দেখছি এতে কিন্তু আমাদের রোজাও ক্ষতিগ্রস্ত হবে এবং অনর্থক কাজে জড়িয়ে থাকার কারণে কোনো ইসলামিক কোনো কিছু দেখা যাবে না হ্যাঁ মানে ইসলাম যেগুলোকে সমর্থন করে না সেই জিনিসগুলো আমাদের দেখা যাবে না এগুলো মহত্তর এমনি নন রমাদানেও রমজান মাসেও না সব সময় এই বিষয়গুলো আমাদেরকে এবং দর্শকদেরকে বলছি এই কারণে যেন অধিকভাবে তারা যেন এই জিনিসগুলো খেয়াল রাখেন তো আল্লাহ তো বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন তারা যেন অনর্থক কাজ থেকে দূরে থাকে এবং আমাদের দর্শকদেরকে আরেকটি বিষয় দেখুন রমজান মাসে দেখা যাচ্ছে এবার রমজান মাসে বাচ্চাদের স্কুল খোলা রয়েছে কিছু কিছু স্কুল খোলা আছে তো দেখা যাচ্ছে যে আমাদের গার্জিয়ান যারা তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে দিচ্ছেন দিয়ে সাধারণ প্র্যাকটিস হচ্ছে একসাথে সবাই বসে থাকেন বসে থেকে বিভিন্ন কথাবার্তা তারা বলেন তো এই কথাবার্তাগুলোতে যদি আমাদের গীবত চলে আসে দেখুন আমল কবুল না হওয়ার বড় একটি শর্ত হচ্ছে গীবত কারণ হাদিসে কুদসিতে এসেছে কাল কিয়ামতের ময়দানে জি অসংখ্য ধন্যবাদ মহতরম গীবত এটাও খুবই একটি লজ্জাকর বিষয় এবং আল্লাহ পাক নিষেধ করেছেন আমরা অনেক সুন্দর আলোচনা করেছেন আপনি চমৎকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আমাদের কর্মকাণ্ড দান আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যে যে শর্তাবলী আল্লাহ পাক আমাদেরকে যাতে তৌফিক দেন কোরআন সুন্নাহ ভিত্তিক এবং শরিয়া ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্র্যাকটিস করেছেন তেমনিভাবে আমরা যাতে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন এই রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে আরও একটি আলোচনা নিয়ে আসব वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।